প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মেডিসিন কাউন্টারে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো মুখের দুর্গন্ধ দূর করার উপায়। তো যাদের মুখে দুর্গন্ধ রয়েছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো সেটি খুবই অল্প দামের একটি মেডিসিন এবং এটি দিয়ে আপনারা খুব সহজেই আপনাদের মুখের যে দুর্গন্ধ সেটি দূর করতে পারবেন। তো প্রিয় দর্শক, আসলে যাদের মুখে দুর্গন্ধ থাকে তারা কিন্তু বিভিন্ন ধরনের হেজিটেশনে ভুগেন এবং বিভিন্ন মানুষের সামনে যে কথা বলা কিংবা তাদের সাথে চলাফেরা করতে লজ্জাবোধ করেন। তো সেই সকল ব্যক্তিদের জন্য বা মানুষের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক। শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেতে পারেন। দর্শক, আপনারা স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন সেটির নাম হলো অ্যারোডিন এবং এটির জেনেরিক নেম হলো পোভিডন আয়োডিন। আর এই মেডিসিনটি একটি মাউথওয়াশ এবং এটি কিন্তু সুগন্ধযুক্ত একটি মাউথওয়াশ। এটি কিন্তু মুখে নিলে আপনারা একটা সুগন্ধি ভাব থাকবে এবং আপনারা যখন এটি গার্গেল করবেন, গার্গেল করার পরে দেখবেন যে আপনাদের মুখে সুন্দর একটি সুগন্ধ যুক্ত হয়েছে। তো প্রিয় দর্শক, এই মেডিসিনটির প্রস্তুতকারক কোম্পানি হলো অ্যারিস্টো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আর এটির যে দামটা কিন্তু খুবই কম, মাত্র 35 টাকা। তো আপনারা কিন্তু মাত্র 35 টাকা দিয়ে আপনাদের যে মুখের দুর্গন্ধ সেটা কিন্তু খুব সহজে দূর করতে পারেন। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। এটি কিন্তু ভেতরে ঠিক এই রকম একটি কাচের বোতলে পাবেন এবং কাচের বোতলে যে কোনো মেডিসিন থাকলে কিন্তু সেই মেডিসিনটির গুণগত মান অনেক ভালো থাকে। তো প্রিয় দর্শক, এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন সে ব্যবহারের নিয়মটা আমি আপনাদেরকে বলে দেব। এইখানে দেখুন লেখা আছে ব্যবহার বিধি, প্রাপ্তবয়স্ক 6 বছরের ঊর্ধ্বে শিশুদের ক্ষেত্রে সর্বোচ্চ 10 মিলি, অপরিবর্তিত মাত্রায় অথবা সমপরিমাণ উষ্ণ পানির সাথে মিশিয়ে মুখে নিয়ে 30 সেকেন্ড গার্গেল করতে হবে। প্রতিদিন সর্বোচ্চ 4 বার করে 14 দিন পর্যন্ত ব্যবহার করতে হবে। তো প্রিয় দর্শক, এটি আপনারা কিন্তু 10 ml করে শুধু এই পোভিডন আয়োডিনটি 10 ml করে নিয়েও গার্গেল করতে পারেন, আবার সমপরিমাণ পানির সাথে মিশিয়েও কিন্তু আপনার উষ্ণ পানির সাথে মিশিয়েও আপনারা কিন্তু গার্গেল করতে পারেন এবং এটা আপনাদেরকে প্রতিদিন সর্বোচ্চ 4 বার এবং টানা 14 দিন করতে হবে। তাহলে দেখবেন যে আসলে আপনাদের যে মুখের দুর্গন্ধ সেই মুখের দুর্গন্ধটা অনেক দূর হয়ে গেছে। আর প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও বলছি এই মেডিসিনটি কিন্তু খুবই সুগন্ধি যুক্ত একটি মেডিসিন এবং এটি মুখে নিলে গার্গেল করার পরে অনেক ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। আর যে সকল ব্যক্তিরা এটা ব্যবহার করতে পারবেন না সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি, বিশেষ করে যাদের থাইরয়েডের সমস্যা আছে এবং লিথিয়াম থেরাপি গ্রহণ করছেন তারা কিন্তু, বা এই আয়োডিনের প্রতি যারা অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে এটি ইচ্ছামতো ব্যবহার করা যাবে না, তারা এটি ব্যবহার থেকে অবশ্যই দূরে থাকবেন। বিশেষ করে যাদের থাইরয়েডের প্রবলেমগুলো রয়েছে তারা এটি না ব্যবহার করাই উচিত, এবং যারা থাইরয়েডের প্রবলেম নেই এবং যাদের মুখে দুর্গন্ধ রয়েছে তাদের জন্য কিন্তু এটি একটি বেস্ট মেডিসিন মুখের দুর্গন্ধ দূর করার জন্য। তাই প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলবো আপনারা এই মেডিসিনটি ইউজ করেন অল্প খরচে এবং আপনারা এটিতে একটি ভালো রেজাল্ট পাবেন। তো প্রিয় দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশানটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি পেতে পারেন। এবং যারা এখনও আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট করেননি অবশ্যই লাইক কমেন্টও করবেন এবং আপনাদের মতামত জানাবেন। তো প্রিয় দর্শক, পরবর্তী ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।